পিরোজপুরের চাঞ্চল্যকর নাসিমা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী নজরুল র‍্যাব ৮ অভিযানে আটক। বিস্তারিত দেখুন বরিশাল প্রতিনিধি হাওলাদার রাসেলের প্রতিবেদনে। র‍্যাব ৮ সিপিএসসি বরিশালের একটি বিশেষ আভিযানিক দল গত ১৮ মার্চ রাত ৩:৩০টার দিকে পিরোজপুর জেলার সদর থানাধীন কৃষ্ণচূড়া এলাকায় অভিযান পরিচালনা করে। পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর নাসিমা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ নজরুল ইসলামকে আটক করা হয়। উল্লেখ্য, গত ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পিরোজপুর থানা পুলিশ পিরোজপুর জেলার সদর থানাধীন ধুলিয়ারি কদমতলা গ্রামের ঝড়ঝরিয়া তলা নামক স্থানে একটি ডোবা থেকে পেছনে হাত বাঁধা অবস্থায় একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে। উক্ত ঘটনায় থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বাদী হয়ে ১৮৬০ পেনাল কোড আইনের ৩০২/২০১ ধারায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে উদ্ধারকৃত লাশটি নাসিমা নামের মহিলার বলে জানা যায় এবং আসামি নজরুল ভিকটিমের স্বামী এই রহস্য উদ্ঘাটিত হয়। পরবর্তীকালে বিজ্ঞ আদালতে আসামির সম্পৃক্ততার বিষয়টি সন্দেহিতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে উক্ত আইনে দোষী সাব্যস্ত করে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। যার সেশন নং ১০৭/২০১৮, জিআর নং ১৯১/২০১০। গ্রেফতারকৃত আসামি পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত ওয়ারেন্ট জারি করেন। এমত অবস্থায় র‍্যাব ৮ সিপিএসসি বরিশাল ছায়া তদন্ত করে এবং আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।